বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাক্তার পিন্টু কান্তি ভট্টাচার্য। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গত 6 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অ্যাডভোকেসি সভার আয়োজন করেছিল জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।